নমস্কার, ওয়েলকাম টু বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল। আমরা আজকে যে বিশেষ টপিকটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ব্রিদিং। হঠাৎ করে কেন এই টপিকটা চুজ করলাম, এটা কয়েক ঘরে আমাকে ভাবা ছিল যে আমরা না মানুষরা বড্ড বেশি ভুলতে আরম্ভ করেছি। আমরা ভুলে গেছি দু বছর আগে কোভিড টাইমে আমরা কিভাবে অক্সিজেন নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছোটাছুটি করেছি, কিভাবে অক্সিজেনের ল্যাকিং দেখা গিয়েছিল। আমরা এখন পুড়ে মরছি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 43 ডিগ্রি সেন্টিগ্রেড হামেশাই আমাদের এখানকার টেম্পারেচার। তবু আমরা যে জিনিসটার কথা ভুলে যাই সেটা হচ্ছে একটা গাছ, একটা প্রাণ। এই গাছই আমাদেরকে পারে এই ব্রিদিং এর যোগান দিতে, অক্সিজেন দিতে। এই গাছই আমাদেরকে পারে ঠান্ডা শীতল আবহাওয়া দিতে। এই গাছই বৃষ্টিপাত আনতে পারে, জ্বরের সংকট দূর করতে পারে। তো এই সবকিছুকে মাথায় রেখে আজকে আমরা এই টপিকটাকে চুজ করেছি। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের নামে কিভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, প্রয়োজনের বাইরে গিয়ে বৃক্ষচ্ছেদন আমাদেরকে সত্যি ভাবাচ্ছে। একদিন এমন একটা দিন আসবে হয়তো আমরা শেষ বৃদ্ধা পর্যন্ত নিয়ে নেব, বা সিস্টেম বলবে ব্রিদ লেনাই ছোড় দো। যেমন উপরে মনে আছে বিখ্যাত ডায়লগটা দেবদাস সিনেমার, পাপা নে কাহা ইয়ে ছোড় দো, পারু নে কাহা ইয়ে ছোড় দো। একদিন জিন্দগি এসা বলেগা কি সিস্টেম এসা বলেগা কি হাম লোগো বলেগা কি ইয়ে সাঁস লেনাই বন্ধ কর দো, কিউকি আব অক্সিজেন নেই হ্যায়। বিকজ আমরা যথেষ্টভাবে গাছ কাটতে আরম্ভ করেছি, বৃক্ষ নিধন করতে আরম্ভ করেছি, যেটা আমাদের উল্টো কাজটা করা উচিত, বৃক্ষ বসানো উচিত, বৃক্ষ রোপণ করা উচিত। ওকে, হোপসো যে আমরা এটা নিয়ে জাগ্রত হব এবং আমরা সেই কাজে ব্রতী হব যে কাজটা আমাদের একান্ত করণীয় দরকার। তো আজকে এসো আমরা এই ব্রিদিং নিয়ে একটু পড়াশোনা করি, এটার চেষ্টাতেই আমরা আসি আজকে। তো ব্রিদিংটাকে আমরা 5টা আইটেমে ভাগ করেছি। যেমন করে ক্যাপসুল ক্লাসেস চলছিল তোমরা জানো যে আমরা ক্যাপসুল ক্লাসে শুরু করেছি, আমরা বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্যাপসুল ক্লাসটা করে বেড়াচ্ছি এবং এটা সাপোর্ট দিচ্ছে সেই সমস্ত অফলাইন যারা পড়াশোনা করছো স্টেপন স্টাডি পয়েন্টে তাদেরকে, এবং অগণিত ছাত্রছাত্রীরা যারা তোমরা আমাকে মেসেজ করেছো যে এই টপিকটার উপরে ভিডিও বানাবে। তো এসো আজকে টপিকটা 5টা আইটেম আমরা ভাগ করেছি। রেসপিরেটরি অর্গানস ফার্স্ট একটা আইটেম, নাম্বার বি চলো রেসপিরেটরি সিস্টেম, নাম্বার সি করেছি আমরা মেকানিজম অফ ব্রিদিং, নাম্বার ডি করেছি এক্সচেঞ্জ অফ গ্যাসেস, নাম্বার ই ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এবং আমাদের এই জায়গাটা ব্ল্যাঙ্কস আছে এখানেও আমরা কিছু প্ল্যানিং করে রেখেছি, তোমরা দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল নেভার ওয়েস্টিং ইন টাইম আমরা ফিরে আসি রেসপিরেটরি অর্গানস। রেসপিরেটরি অর্গানস কি করা আছে, লোয়ার ইনভার্টিব্রেটস, ফর লোয়ার ইনভার্টিব্রেটস ডিফারেন্ট টাইপস অফ রেসপিরেটরি অর্গানস আর প্রেজেন্ট। আমরা জানি আমাদের রেসপিরেটরি অর্গান হিসেবে লাং আছে, আমরা দ্য পেয়ার অফ লাংস আমরা পাই ছবিতে দেখতে পাচ্ছ, এই মানে বড় পরিবেশ ছবি রেখেছি। তেমনি ইন কেস অফ লোয়ার ইনভার্টিব্রেটস সাচ অ্যাজ কনস, সাচ অ্যাজ সিলেন্টারেটস, এদের ক্ষেত্রে ফ্যাট ওম, এদের ক্ষেত্রে আমরা রেসপিরেটরি অর্গান হিসেবে কি পাই, দে আর সো প্রিমিটিভ দ্যাট দে আর এন্টায়ার বডি সার্ফেস, এন্টায়ার বডি সার্ফেস দিয়েই তারা ব্রিদিং মেকানিজম চালায়, এন্টায়ার বডি সার্ফেস। ওকে, আর্থওয়ার্ম, ইন কেস অফ আর্থওয়ার্ম দে আর ময়েস্ট কিউটিকল হেল্পস ইন ব্রিদিং, ময়েস্ট কিউটিকল। ওকে, ইন কেস অফ ইনসেক্ট we all know that tracheal tube are there, tracheal tube are there for their respiration or breathing. Aquatic arthropods such as molluscs, such as fishes their gills are present, gills jadi ki amra fulka bole thaki. Okay, in case of amphibians, reptiles, birds and mammals, there a well organized lung present, লাং প্রেজেন্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই হলো লাং এর ছবি, লাং আছে। এবং এনসিআরটি একটা লাইন বলা আছে, অ্যাম্ফিবিয়ান্সরা যখন ট্যাডপোল অবস্থায় থাকে দেখবে তাদের ক্ষেত্রে এক্সটার্নাল গিলস থাকে, ম্যাচিওর অবস্থায় তাদের ক্ষেত্রে লাং আছে। এবং এনসিআরটি শেষ লাইনে অ্যাম্ফিবিয়ান্স লাইক ফ্রগ দে ক্যান রেসপায়ার উইথ দ্য হেল্প অফ দেয়ার ময়েস্ট স্কিন অলসো, তো এটাও একটা কোশ্চেন আসতে পারে। দেন চলে এসো তাহলে রেসপিরেটরি অর্গান সম্বন্ধে যখন আমরা জানলাম, তারপর আমরা আসি রেসপিরেটরি সিস্টেম, আওয়ার রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, যার দ্বারা আমরা এই ব্রিথ চালাতে পারছি, ব্রিদিং নিতে করতে পারছি। তো রেসপিরেটরি সিস্টেম স্টার্টস ফ্রম দ্য ভেরি বিগিনিং, দ্যাট ইজ এ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিলস, নাসিকা ছিদ্র, নাসিকা ছিদ্র দিয়ে আমাদের এই ব্রিদিং মেকানিজমটা শুরু হচ্ছে। আমরা জানি নস্ট্রিলস ওপেনস থ্রু এ নাসাল প্যাসেজ ইন এ নাসাল চেম্বার, নাসাল চেম্বারে সেটা মুক্ত হচ্ছে, and from nasal chamber from through pharynx এর মাধ্যমে সেটা যাচ্ছে কোথায়, larynx এ যাচ্ছে। এই যে একটা সম্বন্ধে বলে দিই, pharynx এর সাথে বিখ্যাত লাইন, this is a very common passage for both food and air, এর মধ্য দিয়ে আমরা ফুড
एंड एयर দুটোই পাস করতে দেখেছি আমরা যখন দেখেছি যখন আমরা ডাইজেশন পড়েছি তখন আমরা দেখেছি যে ফ্যারিংস ওসো ফ্যারিংস ছিল যার মধ্যে দিয়ে ফুড এন্ড এয়ার যাচ্ছিল ফুড তার নির্দিষ্ট পথে অর্থাৎ ইসোফেগাস দিয়ে পরবর্তী অর্গানে যাচ্ছিল এবং আমরা এখানে ফ্যারিংসে ফ্যারিংসের মাধ্যমে এয়ার পাবো যেটা থ্রু গ্লটিস যেটাকে বলা হয় শ্বাস ছিদ্র যেটা এট দ্য টাইম অফ ফিডিং এপিগ্লটিস নামক ঢাকনা দ্বারা সুরক্ষিত ছিল ঠিক কিনা একটা কার্টিলেজ দ্বারা ফ্ল্যাপ ছিল এপিগ্লটিস সেই ঢাকনা দ্বারা আমাদের গ্লটিস সুরক্ষিত ছিল যার মাধ্যমে আমরা ট্রাকিয়াতে শ্বাসবায়ু প্রবেশ দেখতে পাবো ওকে তো সেই কমন প্যাসেজ ফর বোথ ফুড এন্ড এয়ার দেন ল্যারিংস দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পোর্শন এই যে আমরা কথা বলছি আমাদের সাউন্ড বক্স বলা হয় এই ল্যারিংস কে হুইচ ইজ অলসো মেড আপ অফ ডিফারেন্ট টাইপস অফ কার্টিলেজ নাইন কার্টিলেজেস আর দেয়ার ল্যারিংস যাকে আমরা কি বলে থাকি তাহলে সাউন্ড বক্স साउंड बॉक्स इज अवर रीजन फॉर द लैरिंग ओके अब ए दिस इज द लैरिंग्स दिस इज द लैरिंग्स व्हाट वी कॉल इट द साउंड बॉक्स एंड द दिस स्ट्रक्चर इज नोन एज एपिग्लॉटिस ओके तो देखो ए साउंड बॉक्स आपका लैरिंग्स लैरिंग्स से पर की আছে लैरिंग्स से पर का ट्यूब আছে যার নাম হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়াল টিউব আর দেয়ার ট্রাকিয়া দেখো ফিফ থোরাসিক ভার্টিব্রাতে এনসেট বিখ্যাত লাইন এটা ফিফ থোরাসিক ভার্টিব্রাতে গিয়ে সেটা ভাগ হয়েছে দুটো ভাগে এন্ড এই পোর্শনটা দুটো ভাগে ভাগ হয়েছে দেখো ব্রঙ্কাই এ ভাগ হয়েছে ট্রাকিয়া এগেইন সেপারেটেড ইনটু ব্রঙ্কাই দ্যাট ইজ প্রাইমারি ব্রঙ্কাই প্রাইমারি ব্রঙ্কাই ইনটু সেকেন্ডারি ব্রঙ্কাই এসিসি দিয়ে আমরা নোট করলাম সেকেন্ডারি ব্রঙ্কাই ইনটু টারসিয়ারি ব্রঙ্কাই and then finally bronchiole terminal bronchiole which give rise to a vascularized bag like structure that is called alveoli bronchiole ta kotha poroborti khetre open hoyeche bronchiole give rise to a vascularized bag that is called alveoli okay jekhane exchange of gases ghote to ei jara amader respiratory system tala ekbar quickly amra revise kori pair of nostrils external nostrils nasal passage er madhyome seta nasal chamber er utto hoyeche nasal chamber opens into pharynx this is the common portion for both food and air and finally we move to larynx whereas sound is origin that's why we call sound box okay then there is a trachea board amra gechi primary bronchi trachea fifth thoracic vertebrae giye seta dutu bhage bhag hoyeche প্রাইমারি ব্রঙ্কাই সেকেন্ডারি ব্রঙ্কাই টারসিয়ারি ব্রঙ্কাই এইভাবে আমরা টার্মিনেট করেছি কিসে ব্রঙ্কিওলস ব্রঙ্কিওলস গিভস রাইজ টু অ্যালভিওলাই দিস ইজ আওয়ার রেসপিরেটরি সিস্টেম অফ হিউম্যান নাম্বার সি আইটেম আমরা যাই দিস ইজ দা মেকানিজম অফ ব্রিদিং হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম অফ ব্রিদিং পার্টটাতে আমরা কি পড়ব আমরা জানি মেকানিজম অফ ব্রিদিং দুটো ভাগে বিভক্ত নাম্বার 1 ইজ ইনস্পিরেশন এন্ড নাম্বার 2 ইজ এক্সপিরেশন বড় চ্যাপ্টারকে আমরা ক্যাপসুল আকারে পড়াচ্ছি তাই আমরা এটার পুরো নির্জাস্ট আমরা তোমাদেরকে বলার চেষ্টা করছি দেখো লিখে নেবে পুরোটা একটা টাইম পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কোনো ভিডিওটা স্কিপ করো না পুরো এনটায়ার তথ্য পেয়ে যাবে গোটা চ্যাপ্টারটা যে এনসিইআরটির যে 5-6 পাতার যে চ্যাপ্টারটা সেটা তোমরা একটা ভিডিওর মধ্যে দেখতে পাবে ইনস্পিরেশন যেখানে আমরা মেইন যে দুটো জিনিস পড়ব আমরা জানি ইন কেস অফ ব্রিদিং টু মাসলস আর হেল্পিং দিস প্রসিডিউর ওকে দ্য টু মাসলস আর দিস ইজ দ্য মাসল দিস ইজ কলড ডায়াফ্রাম হুইচ সেপারেটস আওয়ার থোরাক্স ফ্রম অ্যাবডোমেন আর থোরাক্স এর মাঝখানে এই মাসলস টা আছে দ্যাট ইজ কলড ডায়াফ্রাম উই অল নো দ্যাট ডায়াফ্রাম এন্ড ইন্টারকোস্টাল মাসলস প্রেজেন্ট বিটুইন রিবস ইন্টারকোস্টাল মাসলস আছে যেটা আমাদের ব্রিদিং এ সাহায্য করে তো হোয়াট আর দ্য ফাংশনস দে প্লে এট দ্য টাইম অফ ইনস্পিরেশন সেটাই আমাদের দেখা diaphragm diaphragm and external intercostal muscle they involve at the time of inspiration and their contraction takes place এই যে দুটো আমরা মাসলস এর কথা বললাম এদের কি হয় এদের দুজনেরই কন্ট্রাকশন টেক্স প্লেস এই কন্ট্রাকশনের সঙ্গে আমাদের ইনস্পিরেশন জড়িত
contraction of diaphragm, contraction of external intercostal muscles, they all are responsible for inspiration, whereas in case of expiration, যখন আমরা শ্বাস বায়ু ত্যাগ করছি at the time of expiration, expiration এর সময় কি হয়? Their relaxation of those muscles, diaphragm and intercostal muscles takes place. Okay, তো কোনটা questions আছে এতে? এক্ষেত্রে এই contraction এর জায়গাটা খুব important. এই contraction এর সঙ্গে জড়িত কারা? Contraction এর সঙ্গে জড়িত inspiration এবং relaxation এর সঙ্গে জড়িত আমাদের expiration. Clear হয়ে গেল ব্যাপারটা? তো এসো এখানে একটা question throw করছি তোমাদের জন্য, তোমরা এই ভিডিওতে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে প্রশ্নটার উত্তরটা. একটা normal human এর ক্ষেত্রে how many times they can breathe? Okay, they can breathe how many times? Normal human, in a healthy human, কতবার তারা ব্রিদিং করে পার মিনিটে? এটা তোমরা আমাকে জানাবে, না পারলে তো আমি আসি. দেন চলে এসো আমাদের নাম্বার ডি আইটেম, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট আইটেম, এক্সচেঞ্জ অফ গ্যাসেস. তো জানো তো সবকিছুতেই চাপের খেলা. আমরা কখন বিকশিত হই জানো? যখন তোমার চাপ আছে জীবনে. আমরা যখন চাপ আছে তখন আমরা আত্মসমীক্ষা করতে শিখি, তখনই আমরা বিকশিত হই. ঠিক যেমন এখানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাসেস এক্সচেঞ্জ হবে কখন? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে. অর্থাৎ আমাদের ফার্স্ট এটা শুরু হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস. আমরা জানি দুটো গ্যাসেস, অক্সিজেন অ্যান্ড CO2. ইন এনভায়রনমেন্ট, ফার্স্ট আমরা এনভায়রনমেন্ট, ENV দিয়ে যেটা ডট দিলাম সেটা হচ্ছে এনভায়রনমেন্টে. এনভায়রনমেন্টে কি অবস্থা হয়ে আছে? পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ ভেরি মাচ হাই, দ্যাট ইজ 159 mmHg, হোয়ারেজ CO2 0.3 mmHg. তো দেখো এখানে অক্সিজেনের প্রেশার হাই. এরপর চলে এসো আমরা অ্যালভিওলার এয়ারে যাবো. আমরা জানি ব্রিদিং এর সময়, ব্রিদিং এর ইনস্পিরেশনের সময় এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন অ্যালভিওলাই নেয়, তাহলে অ্যালভিওলার এয়ারে নিশ্চয়ই অক্সিজেনের প্রেশার কম হওয়া উচিত, তাই তো নাকি? তো দেখো এখানে 104 mmHg, হোয়ারেজ CO2, পার্সিয়াল প্রেশার অফ CO2 ইজ 40 mmHg, ওকে, নট 45 mmHg. এরপর চলে এসো আমাদের CO2 যুক্ত রক্ত, ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাডে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে এই পার্সিয়াল প্রেশার অফ O2 সেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডে কম, 40 mmHg, এই 40টা উপরে উঠে গেল. এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে বুঝতে পারছি CO2 পূর্ণ ব্লাড, সুতরাং এর মধ্যে আমার পার্সিয়াল প্রেশার অফ CO2 45 mmHg, পার্সিয়াল প্রেশার অফ CO2 45 mmHg. ওকে, নেক্সট হলো অক্সিজেনেটেড ব্লাড. অক্সিজেনেটেড ব্লাড আমরা এখানে O2 ব্লাড লিখলাম, অক্সিজেনেটেড ব্লাড, ওকে. পার্সিয়াল প্রেশার অফ O2 ইজ 95 mmHg, পার্সিয়াল প্রেশার অফ CO2 40 mmHg. দেখো 40টা আবার এখানে নিচে নেমে এলো. আবার টিস্যুতে যখন যাব, আমরা টিস্যুতে যখন যাব তখন সেই পার্সিয়াল প্রেশার অফ O2 এই 40 উপরে উঠবে এবং পার্সিয়াল প্রেশার অফ CO2 45. ওকে, তো এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে. মুখস্থ করার জন্য বেশি কিছু লজিক লাগবে না, তোমাকে ভাবতে হবে যে অ্যালভিওলার এয়ারে আমার অক্সিজেন চাই, তাহলে অক্সিজেনের প্রেশার পরিবেশের প্রেশারের থেকে কম থাকা উচিত. অ্যালভিওলার এয়ারে 104 আর 40, একটু আটাগুলো জাস্ট রিমাইন্ড করে নাও. এনভায়রনমেন্টে তাহলে কত থাকা উচিত অক্সিজেনের পার্সিয়াল প্রেশার? 159, যার জন্য এটা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটাকে নেবে. ঠিক তেমনি আবার এনভায়রনমেন্টকে অক্সিজেনটা CO2 ত্যাগ করতে পারবে, কারণ CO2 এর পার্সিয়াল প্রেশার অ্যালভিওলার এয়ারে বেশি এনভায়রনমেন্টের তুলনায়. বুঝে গেল ব্যাপারটা? নেক্সট হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, CO2 পূর্ণ ব্লাড, তাই CO2 এর পার্সেন্টেজ হাই, 45 mmHg, পার্সিয়াল প্রেশার অফ CO2, পার্সিয়াল প্রেশার অফ O2 সেখানে কত হচ্ছে? 40 mmHg, পার্সিয়াল প্রেশার অফ O2. ওকে, তো এই ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হবে. অক্সিজেনেটেড ব্লাড যখন হবে, অর্থাৎ অ্যালভিওলার এয়ার থেকে যখন বায়ু যাবে, তখন সেটা পার্সিয়াল প্রেশার অফ O2 হাই হবে 95 mmHg, হোয়ারেজ পার্সিয়াল প্রেশার অফ CO2 40 mmHg. কেস অফ টিস্যু হোয়ার অক্সিজেন ইউটিলাইজ এন্ড CO2 ইজ প্রোডিউস, দ্যাটস ওয়াই দেখো CO2 এর পার্সিয়াল প্রেশার বেশি হয়ে গেছে, 45 হয়ে গেছে, ওখানে টিস্যুতে কম হয়ে গেছে, 40 হয়ে গেছে. ওকে, তো নাও আপনার 4 নম্বর আইটেম আমাদের শেষ, মেন আইটেম গুলো আমরা শেষ করছি. নেক্সট হলো 5 নম্বর আইটেম, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস. আমরা জানি দুরকম গ্যাসেস ট্রান্সপোর্টেড হয়, নাম্বার 1 ইজ O2 অ্যান্ড নাম্বার 2 ইজ CO2. নাম্বার 2 O2
কোন যৌগ রূপে ট্রান্সপোর্টেড হয় মেইনলি দ্যাট ইজ অক্সিহিমোগ্লোবিন অক্সি এইচবি অক্সিহিমোগ্লোবিন হোয়ার ইন কেস অফ CO2 দিস ইজ ফর্ম কার্বামিনো হিমোগ্লোবিন কার্বামিনো এইচবি হিমোগ্লোবিন বললাম আমরা ওকে তো এখানে আমাদের বেশ কিছু গল্প আছে দেখো এই আগে বলে দিই এই অক্সিজেন ক্যারি হয় অক্সিজেন ট্রান্সপোর্ট হয় কার দ্বারা সবচেয়ে বেশি 97% through RBC point to be noted and remaining 3% through dissolved state okay whereas in case of CO2 ekটু আলাদা 22-25% through RBC 70% through bicarbonate ion and remaining 7% as dissolved state ওকে ডিসলভ স্টেট বুঝে গেল আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে শেষ করে দেওয়ার পর তোমাকে কোশ্চেনস দেব সেই কোশ্চেনস গুলো তোমরা পড়াশোনা করবে ওকে আমাদের ফেসবুক পেজ তোমরা ফলো করতে পারো ফেসবুক পেজের নাম বায়োপ্রাপ্তি যার মাধ্যমে আমরা এই সমস্ত ভিডিও গুলো তোমাদের প্রোভাইড করে দেবো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস আমরা যেটা বলছিলাম এই ক্ষেত্রে এই জায়গাটা এনসিটিতে একটা ভালো কথা বলা আছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ব নামে সেটা সিগময়েড কার্বের মতো দেখতে এবং এখানে অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি হবে কখন যখন পার্সিয়াল প্রেশার অফ O2 হাই হবে rather than partial pressure of CO2 and H plus ion concentration low হবে okay তখন অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি করবে ঠিক রিভার্সলি যখন যাবে P of O2 less than P of CO2 কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ তৈরি হবে so simple is that now আমরা শেষ আইটেম দিকে চলে এসেছি একদম যখন আমরা পড়াবো মেকানিজম অফ ব্রিদিং বা কন্ট্রোল ব্রিদিং মেকানিজমটাকে কন্ট্রোল করবে কারা ওকে রেগুলেশন অফ ব্রিদিং আমাদের এই আইটেমে আমরা দুটো টার্ম পড়াবো তার আগে তোমাদের বলে দিই এনসিইআরটিতে আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ বায়ু বিভাগগুলো আছে অর্থাৎ টাইডাল ভলিউম টিএলসি আইআরভি ইআরভি এটা নিয়ে একটা খুব সুন্দর শর্ট ভিডিও তোমাদের আমি করে দেবো এই ভিডিওতে আমি এটা করলাম না ওকে রেগুলেশনস বলতে আমরা দুটো টার্ম পড়বো নাম্বার ওয়ান মেডিউলা অবলংগাটা যাকে আমরা রেসপিরেটরি রিদম সেন্টার বলে জানি একে আমরা কি বলে জানি রেসপিরেটরি রিদম সেন্টার এন্ড নাম্বার টু ইজ পন্স পন্সের সঙ্গে নামটা মনে রাখতে পারবে পি দিয়ে নিউমোটক্সিক সেন্টার পন্স হলো আমাদের নিউমোটক্সিক সেন্টার পরীক্ষায় কোশ্চেন আছে নিউমোটক্সিক সেন্টার হুইচ কন্ট্রোল হুইচ রেগুলেটস আওয়ার ব্রিদিং মেকানিজম দ্যাট ইজ পন্স নিউমোটক্সিক সেন্টার ওকে নাও ফাইনালি তোমাদের জন্য এটা হোম টাস্ক দেয়া রইল এই ব্রিদিং সংক্রান্ত ডিফারেন্ট টাইপস অফ গোলযোগ যে ত্রুটি গুলো আছে যে ডিজিজ গুলো আছে রিলেটেড টু ব্রিদিং তার মধ্যে আমি কয়েকটা স্মরণ করি ডিজিজের মধ্যে আমরা প্রথম কি পাচ্ছি অ্যাজমা পাচ্ছি জাস্ট কুইকলি রিমাইন্ড করে দিই এটা ডিফিকাল্টি ইন ব্রিদিং ডিফিকাল্টি কজেস হবে এবং উইজনিং হবে শব্দ হবে নাও আমরা পাবো যেটা সেটা একটা ক্রনিক ডিসঅর্ডার যার নাম হচ্ছে এমফাইজেমা এমফাইজেমা দিস ইজ দা ক্রনিক ডিসঅর্ডার ওকে এই ধরনের টার্ম গুলো তোমরা একটু পড়ে নিও এবং ফাইনালি আমি বলবো অকুপেশনাল ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ যারা বিভিন্ন অকুপেশনের সঙ্গে জড়িত যেমন কয়লা কারখানা যারা কাজ করে সিলিকোসিস অ্যানথ্রাকোসিস ওকে এই বিভিন্ন ধরনের ডিজিজেস আমরা পাবো তো এই নিয়ে আমাদের স্ন্যাপ ভিডিওটা শেষ হলো তোমরা পুরোটা কমপ্লিট করো হোপ ইউ এনজয় দ্য ক্লাস শুধুমাত্র এনজয় করলেই হবে না ক্লাসটা পুরোটা নোট করো তোমরা এবং এই ওরিয়েন্টেড আমরা একটা টেস্টও নেবো তার জন্য তৈরি করো